আর অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে সম্পত্তি উদ্ধারের ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য যে সবেমাত্র 162টি সম্পত্তি পাওয়া গিয়েছে, যাকে তাকে ধমকে উনি এগুলি বাগিয়েছেন, আরও অনেক কিছু বেরোবে এমনটাই অনুমান তার, কি বলেছেন আসুন শোনাব। এখনও পর্যন্ত বাগাইছে 162, শুরু হয়েছে দেখুন, যাকে তাকে ধমকে আর তার সম্পত্তি নিয়ে নিয়েছেন, শেয়ার নিয়ে নিয়েছেন, সেখানে কত সম্পত্তি আছে এখনও উদ্ঘাটিত হয়নি, আরও জানা যাবে। সরাসরি আপনাদের নিয়ে যাব বোলপুর, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। গতকাল গোটা দিন জুড়ে আবির আমরা দেখেছি বোলপুরের একাধিক জায়গায় তল্লাশি চলেছে, মোট 4 জায়গায় তল্লাশি চলেছে অনুব্রত এবং অনুব্রত ঘনিষ্ঠদের 162টি সম্পত্তি উদ্ধার হয়েছে, যেখানে 150 কোটির আশেপাশে আনুমানিক তার সম্পত্তি মূল্য, এবং ব্যাংকেও গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আজ কি তারা আবারও এরকম তল্লাশির কাজ চালাচ্ছেন, এখনো পর্যন্ত কি খবর? দেখো, আজকে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলেনি বা শুরু হয়নি। তোমাকে প্রথমে জানাই যে 162টি যে সম্পত্তি পাওয়া গিয়েছিল সেটা আগে যে তল্লাশি করা হয়েছিল সেগুলোর পরিপ্রেক্ষিতে সিবিআই তরফ থেকে জানানো হয়। কিন্তু গতকাল যে তল্লাশি অভিযান চালানো হয়েছে সেখানেও প্রচুর সংখ্যায় বা বিপুল সংখ্যায় সম্পত্তির নথি পাওয়া গেছে বেনামে, এমনটাই সিবিআই তরফ থেকে জানানো হচ্ছে। গতকাল আমরা দেখেছি একজন কাউন্সিলরের বাড়িতে, অনুব্রত মণ্ডলের সিএর বাড়িতে, এছাড়াও বেশ কয়েকজন একজন পুরকর্মীর বাড়িতে ছাড়াও আরও একজনের বাড়িতে যাওয়া হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকে, এইচডি অফিসে, আরটি অফিসেও গিয়েছিল সিবিআই এর টিম। গতকাল বিভিন্ন জায়গা থেকে প্রায় 100-এর কাছাকাছি বেনামি সম্পত্তি নথি পাওয়া গিয়েছে। এই বেনামি সম্পত্তি কার নির্দেশে রাখা হয়েছিল সেটা তারা জানার চেষ্টা চালাচ্ছেন, এবং এটাও জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের চার্টার অ্যাকাউন্টেন্ট, যার বাড়িতে এবং অফিসে গতকাল তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ চলে, তার কাছ থেকেই অধিকাংশ নথি উদ্ধার হয়েছে। এই নথিগুলো কি অনুব্রত মণ্ডল কিনতে বলেছিলেন, বা এই এই যে জমিগুলো অনুব্রত মণ্ডলের না সম্পত্তিগুলো অনুব্রত মণ্ডলের, এই বিষয়গুলো জানার জন্য তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সন্ধানের কাজ করছেন। প্রায় 100-এর কাছাকাছি আবারও নতুন করে যে সম্পত্তি বা এই এই যে বিভিন্ন জমি সম্পত্তি বা অন্যান্য সমস্ত কিছু বলা যায় যেগুলো নথি পাওয়া গেছে, সেই নথি নিয়েই কালকে দীর্ঘক্ষণ, এই সেই জন্যই এত সময় লেগেছিল বলে সিবিআই তরফ থেকে জানা যাচ্ছে যে 5 ঘন্টা এই সিএর বাড়িতে, অনুব্রত মণ্ডলের সিএর বাড়িতে 5 ঘন্টা প্রথমে তল্লাশি জিজ্ঞাসাবাদ, তারপরে 4 ঘন্টা টানা তার অফিসে জিজ্ঞাসাবাদ। সুতরাং বলাই যাচ্ছে যে আরও বেশ কিছু সম্পত্তির যে নথি পাওয়া গিয়েছে সেগুলো কার সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের টিম। ধন্যবাদ আবির। অনুব্রত মণ্ডল তিনি কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন বিধাননগরের উদ্দেশ্যে, বিধাননগর আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে অনুব্রত মণ্ডলকে গরুচোর বলে আবারও কটাক্ষ করা হয়েছে। আসানসোল জেল থেকে তৃণমূল নেতাকে বের করার আগে গরুচোর বলে কটাক্ষ করেন একজন দুধ বিক্রেতা। আজকে জেল থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল কি বললেন রওনা হওয়ার আগের মুহূর্তে, আসুন শোনাবো আপনাদের। ভালো আছি বলছি, শরীর খারাপ কতবার বলবো, ভালো আছি বলছি, শরীর খারাপ কতবার বলবো। আর ইতিমধ্যেই রওনা দিয়েছেন অনুব্রত মণ্ডল, আর কলকাতা আসার পথে রয়েছেন তিনি। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনোজ, কনভয় এখন কোথায় রয়েছে? দেখো, তোমাকে দেখাবো যে কনভয়, যে কনভয় আমরা সকাল 6:50 যেমনটা তোমাকে বলছিলাম যে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে সেই কনভয় বেরিয়েছে, এবং যেমনটা প্রস্তুতি পুলিশের বলছিলাম সেই পুলিশের কনভয়, পুলিশের গাড়িতে অনুব্রত মণ্ডলকে নিয়ে আজকে যাওয়া হচ্ছে বিধাননগর কোর্টে। এই মুহূর্তে এখন বর্ধমান শহরে ঢোকার কিছুটা আগে গোলসি, সেই গোলসির কাছে রয়েছে কনভয়, এবং ঠিক 6:50 নাগাদ জেল থেকে যখন বেরোয়, তুমি জানো যে 200 কিলোমিটারেরও কিছুটা বেশি বিধাননগর কোর্ট, সুতরাং স্বাভাবিকভাবেই 3.5 ঘন্টা লাগার কথা এই ডিস্টেন্সটা যেতে, যদি রাস্তায় এখনো পর্যন্ত কোথাও দাঁড়ানো হয়নি, যদি এর পরে কোথাও শক্তিগড়ের কাছে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে, 10:30 থেকে 11টার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে বিধাননগর কোর্টে। তুমি জানো যে 2010 সালের একটি মামলা রয়েছে, সেই মামলায় আজকে অনুব্রত মণ্ডলের হাজিরা রয়েছে, তার ওয়ারেন্ট রয়েছে, সেই কারণেই তাকে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে তাকে নিয়ে যাওয়া হয়, এবং প্রচুর পরিমাণে
সেখানে পুলিশ, এই কমব্যাট ফোর্স এবং আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা সকাল থেকেই প্রস্তুতিতে ছিল এবং ঠিক 6:50 নাগাদ তাকে জেল থেকে বার করা হয় এবং তারপর তার কনভয় দুর্গাপুর পেরিয়ে বর্ধমান ঢোকার ঠিক কিছুটা আগে গোলসির কাছে এখন রয়েছে। স্বাভাবিকভাবেই যেটা বোঝা যাচ্ছে যে 10:30 থেকে 11:00 মধ্যে বিধাননগর কোর্টে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে অনুব্রত মণ্ডলের। ধন্যবাদ মনোজ।